ওয়েলকাম টু জব প্রতিদিন চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করতে চলেছে তো কিভাবে আপনারা এই সমস্ত পোস্টে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বেতন কত দেওয়া হবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অতি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অনেক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ডাউনলোড করে নিয়েছি এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু বিভিন্ন পোস্টে আপনাদের কর্মী নিয়োগ করতে চলেছে এবং এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি রয়েছে টোটালটা কিন্তু ইংলিশে আছে আপনারা যাতে সহজেই অ্যাপ্লিকেশন করতে পারেন তার জন্য আপনাদের বাংলাতে জানিয়ে দেব এবং কী কী করতে হবে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় তো প্রথমে আপনাদের জানিয়ে দেব যে সমস্ত পোস্টে আপনাদের নিয়োগ করছে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন কার্পেন্টার পদে নিয়োগ করছে দ্বিতীয়টি রয়েছে কুক পোস্টে এবং তৃতীয়টি রয়েছে ওয়াশারম্যান পদে নিয়োগ করতে চলেছে এবং চতুর্থটি রয়েছে টেইলার পোস্টে নিয়োগ করতে চলেছে অর্থাৎ এই টোটাল চারটি পোস্টে আপনাদের নিয়োগ করতে চলেছে এরপর আছে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে কার্পেন্টার পদে এখানে পে লেভেল টু অনুযায়ী প্রতি মাসে উনিশ হাজার নশো থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করতে হবে এবং আপনাদের কাঠের কাজের জ্ঞান থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি যেটা রয়েছে জেনারেলদের জন্য এরপর আছে দেখতে পাচ্ছেন যে কুক এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার থেকে শুরু করে তেষট্টি হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস সঙ্গে ভারতীয় রান্নার জ্ঞান থাকলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন টোটাল শূন্যপাত রয়েছে ছয়টি জেনারেলদের রয়েছে একটি ও বিসিদের একটি এস সিদের একটি এসটিদের একটি এবং ইডব্লিউসির একটি এবং ইএসএমের জন্য একটি টোটাল ছয়টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে এরপরে সে দেখতে পাচ্ছেন যে ওয়াশারম্যান পদে নিয়োগ করতে হচ্ছে এখানে পে পেলেবেল এখানে ওয়ান অনুযায়ী বেতন দেওয়া আঠারো হাজার থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার নশো টাকা এরপরে শিক্ষাগত মাধ্যমিক পাস হতে হবে এবং জামা কাপড় পরিষ্কার করতে পারতে হবে তাহলে কিন্তু আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন অর্থাৎ একটি কিন্তু ভ্যাকান্সি রয়েছে এরপরে সে টেইলার পোস্টে নিয়োগ করতে হচ্ছে এখানে পেলেবেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে আঠেরো থেকে শুরু করে ছাপ্পান্ন হাজার টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং জামা কাপড় সেলাই করতে জানতে হবে তাহলেই কিন্তু আপনি এই পোস্টে আবেদন করতে পারবেন টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি যেটা রয়েছে ওবিসিদের জন্য এরপর হচ্ছে সীমা এখানে প্রতিটি পদের ক্ষেত্রে আবেদনকারী বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এস সি এসটি শ্রেণীরা পাঁচ বছরের সার পাবেন ও বিসিরা তিন বছরের সার পাবেন এরপর নিয়োগ প্রক্রিয়া এখানে লিখিত পরীক্ষা এবং আপনাদের প্র্যাকটিক্যাল অথবা ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে আবেদন করার পদ্ধতি প্রথমে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে অফিসিয়াল নোটিশটি তিন নম্বর পেজে আবেদন করা একটি ফর্ম দেওয়া রয়েছে ওই ফর্মটি এ ফোর পেজ পেজে আপনাকে প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পর ফর্মটি সঠিকভাবে আপনাদের ফিল আপ করতে হবে পূরণ করা হলে ফর্মের সাথে দরকারি ডকুমেন্টসের জেরক্স দিতে হবে অর্থাৎ আপনার কোয়ালিফিকেশন এবং সমস্ত রকম যে সমস্ত আপনার ডকুমেন্টস রয়েছে সেগুলো আপনাদের জিরাক্স দিতে হবে তারপরে কী করতে হবে একটি খামে ভরতে হবে এবং ছ নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনপত্র উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অর্থাৎ আপনি যে খামে যে আপনার সমস্ত ডকুমেন্টস দেবেন এই সেই খামের ওপরে আপনাকে লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এটা কিন্তু লিখে দিতে হবে এটা লেখার পরে আপনি যে পোস্টে আবেদন করবেন সেই লেখাটা কিন্তু লিখে দেবেন তারপরে সাত নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আবেদনপত্রের ওই খামটি নিচে দেওয়া ঠিকানায় সাতই জানুয়ারির মধ্যে পাঠাতে হবে অর্থাৎ সাত তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে সাতই জানুয়ারি দু হাজার বাইশ সাল অবধি কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে প্রথমে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তারপরে সে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যদি কার্ড থাকে তাহলে দেবেন না থাকলেও কোনো অসুবিধা নেই এরপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট অথবা বাইপোস্টের মাধ্যমে আবেদনকারী লাস্ট ডেট রয়েছে সাতই জানুয়ারি দু হাজার বাইশ তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে আপনাদের সুবিধার ক্ষেত্রে সমস্ত রকম লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন